এই ধানের খই দিয়ে তৈরি হয় সুস্বাদু জয়নগরের মোয়া। কনকচুর ধান সংগ্রহ করে আনতে মোয়া প্রস্তুতকারকদের আগে দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন প্রান্তে ছুটতে হতো। এই সমস্যার সমাধানে জয়নগর এক নম্বর ব্লকের কৃষি বিভাগ আত্মা প্রকল্পের আওতায় ব্যবসায়ীদের হাতে তুলে দিয়েছিল কনকচুর ধানের বীজ। সেই বীজই এবার জয়নগরে চাষ করা হয়েছিল। এখন জমি থেকে সেই ধান তোলার কাজ শুরু হয়েছে। কয়েকদিনের মধ্যে শুরু হয়ে যাবে মোয়া তৈরির প্রক্রিয়া। দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসন এখন মোয়ার গুণগত মান বজায় রাখা ও উৎপাদন বাড়ানোর দিকে নজর দিয়েছে। তাদের পরামর্শে কয়েক মাস আগে জয়নগর এক নম্বর ব্লকের বহরুক্ষেত্র, খাকুরদহ, রাজাপুর, করাবেগ এবং চালতাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রায় 20 জন মোয়া প্রস্তুতকারককে ধানের বীজ, 25 কেজি করে জৈব সার ও জৈব কীটনাশক তুলে দিয়েছিল ব্লকের কৃষি বিভাগ। করকচুর ধানের চাষ মূলত হয় রায়দিঘির কাশীনগর, মন্দিরবাজারের লক্ষ্মীকান্তপুরে। মোয়ার মরশুম শুরুর আগে এসব এলাকা থেকে ধান নিয়ে গিয়ে তবেই মোয়া তৈরি শুরু হতো। এতে খরচও যেমন বেশি পড়তো, তেমনি গুণগত মান বজায় রাখতে গিয়ে নানা সমস্যা হতো। ব্যবসায়ীরা জানান, মোয়ার গুণগত মান নির্ভর করে কনকচুর ধানের উপর। বাজারে এই ধানের ঘাটতি থাকা অনেক অসাধু ব্যবসায়ী অন্য ধানের খই দিয়ে মোয়া তৈরি করতেন। এর সমাধানে ব্লক কৃষি বিভাগ কনকচুর ধানের চাষ প্রসারের উদ্যোগ নিয়েছিল। সুফলও মিলেছে। এক মোয়া ব্যবসায়ীর কথায়, 3 বিঘা জমিতে কনকচুর ধান চাষ করেছিলাম, ভালোই ফলন হয়েছে, ফলে এবার আর দূরে ধান কিনতে যেতে হবে না। ধান তোলার কাজ শুরু হয়েছে। এরপর সেই ধান রোদে ফেলেও শিশিরে রেখে কড়াইয়ে তপ্ত বালিতে ভেজে খই হবে, সেই খই দিয়েই তৈরি হবে মোয়া। ধানটা শুরু হয়েছে, এটা কনকচুর ধান, এই সময় কাটা হয়। এটা হচ্ছে বৃষ্টির জন্য আমাদের একটু পিছিয়ে গিয়েছে, এটা কেটে শুকিয়ে হচ্ছে ঝেড়ে বিক্রি করা হবে। এই ধান এটা নিয়ে ওই কনকচুর ধানের খই হবে, এটা নিয়ে জয়নগর মোয়া এই ধানেতে মোয়া তৈরি হয়। সাধারণত কি কনকচুর ধানের মোয়া তৈরি? হ্যাঁ, এখানে তো কনকচুর ধানের মোয়া তৈরি হয়, তাতে মোয়াটা ভালো হয়। ফসল এবছর কেমন হয়েছে? ফসল ভালো হয়েছে, আমাদের বছর ফসল ভালো হয়েছে। আর বৃষ্টির জন্য একটু তাড়াতাড়ি কাটা হচ্ছে, নাহলে বৃষ্টির একটু একটু অসুবিধা হয়েছিল, তার জন্য তাড়াতাড়ি কাটা হচ্ছে। এটা শুকিয়ে নিয়ে ধান বিক্রি করে এটাকে কনকচুর ধানের খই তৈরি করে জয়নগর মোয়া তৈরি হবে। আমার সাথে ধান কাটা শুরু হলো, আরও আগে কাটা যেত, ঝড় বৃষ্টির জন্য আমাদের অসুবিধা হচ্ছিল, একটু লেট হয়ে গেছে। এটা কনকচুর ধান আমার কাটা শুরু করে দিয়েছি। মূলত কনকচুর ধান দিয়ে কী হয়? খই হয়, এই খই থেকে মোয়া হয়, মুড়িও হয়। চাষ কেমন হয়েছে বছর? ভালো হয়েছে। এরপরে কি করবেন কাটার পরে? এরপরে ধান তোলা হবে, ঝাড়া হবে, তারপর বিক্রি হবে। কতদিন ধরে চাষ করছেন? আমরা অনেক বছর। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, চ্যানেল 24/7।